থ্যালাসেমিয়া, এতে আক্রান্ত হলে রোগীর রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা দেয়, যাতে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বিপজ্জনকভাবে হ্রাস পায়। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের অভিজিতের বয়স যখন 10 মাস, তখন তার থ্যালাসেমিয়া ধরা পড়ে। তার বয়স 6 বছরে পৌঁছানোর আগে তাকে 80 বার রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পিতা সাদেব সিন সোলাঙ্কি। সোলাঙ্কি জানতে পারেন এ রোগ থেকে মুক্তির একটিমাত্র চিকিৎসা আছে, আর সেটি হল অস্থিমজ্জা প্রতিস্থাপন। তখন তিনি এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন, কিন্তু পরিবারের কারোর সাথে অস্থিমজ্জার সঙ্গে অভিজিতের অস্থিমজ্জা ম্যাচ করছিল না। শেষে প্রতিস্থাপনের জন্য দাতা হিসেবে তারা একটি সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। এ পদ্ধতিতে প্রথমে ভ্রূণ পরীক্ষা করে দেখা হয় তাতে কোনো রোগ আছে কিনা, থাকলে এর জন্য দায়ী জিনটিকে শনাক্ত করে তার ত্রুটি সংশোধন করা হয়। এর পেছনে খরচ প্রায় 50 লাখ থেকে 1 কোটি। এভাবে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস করে জন্ম দেওয়া হয় বোন কাব্যাকে। কাব্যা সোলাঙ্কি জন্ম 2018 সালের অক্টোবর মাসে। এবছরের মার্চ মাসে তার বয়স যখন 1.5 বছর, তার দেহ থেকে অস্থিমজ্জা সংগ্রহ করে সেটা তার 7 বছর বয়সী বড় ভাই অভিজিতের দেহে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে দুজনই সুস্থ আছেন। এদিকে কাউকে বাঁচানোর জন্য জিনগত ত্রুটি সংশোধন করে তার ভাই কিংবা বোন জন্ম দেওয়া কতটা নৈতিক সে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন সন্তান সুস্থ করে তুলতে চাইলে সেখানে অনৈতিকতার কিছুই নেই। এরকম জীবন রক্ষাকারী ভাই কিংবা বোন জন্ম দেওয়ার ঘটনা প্রথম ঘটেছিল যুক্তরাষ্ট্রে প্রায় 20 বছর আগে। তার নাম ছিল অ্যাডাম নাশ। মুবাল্লিক করিম, মাই টিভি।